কি অদ্ভুত তার তপ, কি অদ্ভুত, যেনবা চামারের পিরনে পিরনে থেতলাম। আমার আঙুলের মধ্যেও আছে এমনটা, দস্তানার মতো, ব্যাঙের মতো। জন্মের সময় আমার মুখ নিশ্চয় এতটুকু, এই ছোট্টটি ছিল। আর জন্মের আগে আমি নিশ্চিত উঠতে জানতাম আমিও, আমারও দেহের সঙ্গে যুক্ত ছিল হাত, চামড়ার সূক্ষ্ম পরতে পরতে। আমি উঠতাম রাতে যেন তোমরা দেখতে না পাও, দেখলেই তো নামিয়ে ফেলতে আমাকে, সে কি আমি জানতাম না? অগাস্টের রাতে গাছগুলো যখন দীর্ঘ হতে হতে ছুঁয়ে ফেলত দু একটা তারা, ঘন অন্ধকারে আমি উড়ে বেড়াতাম পত্রপল্লবে। যদি ঝলসে দিতে তীব্র কোনো আলো দিয়ে, দেখতে পেতে আমার গোলাপি কঙ্কাল দানা সমেত ক্রমশ শরীর নিয়ে মায়ের জঠর থেকে পালিয়ে আসা এই আমাকে। শুনতে আমার খোনা স্বর, ঘরবাড়ি আর সৈন্য শিবিকার উপর দিয়ে শুনতে আমার চিৎকার। আর এ কারণেই হয়তো তোমাদের কুকুরগুলো আমাকে শুঁকতে থাকে, ওরা জানে আমাকে ধরে ফেলতে হবে, উল্টো করে ঝুলিয়ে রাখতে হবে কোনো গোরো স্থানে, বেঢপ কোনো গায়ে গরুর মতো। বাড়ির কথা মনে পড়ে যায়, আমাদের বসবার ঘরে ঠিক এমনি একটি ফ্যান যখন ঘুরত, তখন বাইরের কোলাহল, যানবাহনের শব্দ চাপা পড়ে দূরে চলে যেত। নতুন একটা ঢেউ পুরাতন ভেঙে পড়া ঢেউকে যেমন তাড়িয়ে নিয়ে যায়, সেই রকম আমার এখন আমাদের বউবাজারে বাড়ির কথা মনে পড়ছে। মা, বাবা, পেয়ারি, তাজিয়া আর মায়ের হাতে মাথার উপর ফ্যানটা ঘুরছে, ক্যাচ 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 ক্যাচ, যেন ঘোড়ার গাড়ির চাকা তেলের অভাবে গোঙানি তুলতে শুরু করেছে। পেছনে পায়ের শব্দ, শক্ত জুতোর পালিশ করা, শরীর মচ মচ করে ওঠে। পায়ের শব্দ খুব কাছে এসে গিয়েছে, পায়ের শব্দ থেমে গেলে ফ্যানের শব্দ আবার বড় হয়ে ওঠে। ঘরটায় জানালা নেই, দরজায় ঝুলছে বড় পর্দা, বাতাস নেই, নড়ছে না ভারী কাপড়। তুমি এসেছো তাহলে? হ্যাঁ এলাম। না এলেই পারতে। তার মানে? মানে আবার কি, এই যে ইচ্ছে মতো ঘুরছো ফিরছো, যা খুশি তাই করছো, আমি কিছুই জানছি না, সেটা কি ভালো হচ্ছে? মন্দিরও কিছু দেখি না, ইচ্ছে মতো ঘুরছি ফিরছি, এ তো নতুন কিছু না, বিয়ের আগেও গিয়েছি। বিয়ের আগে আর পরে তফাত আছে, তুমি এখন বউ, একজন সম্ভ্রান্ত ইম্পর্টেন্ট লোকের স্ত্রী, আমার প্রেস্টিজের কথা ভাবতে হবে তোমাকে। তোমার প্রেস্টিজের কথা ভাবার মানে যদি এই হয় যে আমাকে চার দেয়ালে বন্দি হয়ে থাকতে হবে, তাহলে তুমি ভুল করছো। তুমি খুব ভালো করে জানো আই এম নট দ্যাট টাইপ। তাছাড়া বিয়ের আগে শর্ত ছিল তুমি আমার ইচ্ছে অনিচ্ছায় কোনো হস্তক্ষেপ করবে না। শাট আপ, আই নো ইওর টাইপ, ইউ আর হার্টিং মি, ছেড়ে দাও ছেড়ে দাও, আই স্টিল লিভ মি অ্যালোন। বাইরে পাখির পাখা ঝাপটানো শব্দ, অবিকল মানুষের কান্নার মতো শব্দ, ফালচা
আমার রুদ্ধ গলা দিয়ে ফ্যাস ফ্যাস শব্দ বেরো হয় ফালচা। তারা সন্তর্পণে নড়ছে, ষড়যন্ত্র করছে। পরদিন সকালে মার বাড়িতে ফেরত আসি। মা, আমি আর কখনো ওই বাড়িতে যাব না। এই গ্রামে আমি আগে কখনো আসিনি, যদিও শহরের খুব কাছে। এখানে অনেক বড় বড় দীঘি আছে বলে শুনেছি পিয়নের কাছে। এসে দেখি সত্যি তাই, দীঘির পাড়ে তাল গাছ, দীঘির বুকে তাদের শান্ত ছায়া। তাল গাছের উঁচু মাথায় খসখসে পাতা থেকে ঝুলছে পাখির বাসা। কি নাম? বাবুই, বাবুই, এই বলছে বাবুই। কেমন করে তৈরি করো তোমাদের এই অমন সুন্দর বাসা? সম্পদ তো শুধু ঠোঁট, তাও খুব ছোট্ট। বাবুই আ গ্রেট আর্টিস্ট, আর্কিটেক্ট, বিল্ডার। আচ্ছা, আমি যদি বাবুই হতাম, ইফ দে আর ইজ অ্যানাদার লাইফ, আই উড লাইক টু বি আ বাবুই। চট্টগ্রামের অনেক গ্রাম ঘুরে ঘুরে ছোট বড় বহু মাজার দেখেছি। আই লাভ মাজার্স, লাল শালু, শুকনো মনের শুকনো ফুলের মালা, আর ঠান্ডা ঘরের মেঝে, পিন ড্রপ সাইলেন্স। আর দুপুরে ঘুঘুর ডাক, ভেরি স্যাড, খুব নিঃসঙ্গ মনে হয়। ওরা আমাকে এক অন্যরকম অনুভূতি দেয়। না, অন্য জগতের করে তোলে না, অন্যরকম এক অনুভূতি দেয়। সেই 1947-48 দিকে চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চা ঢাকাতে অনেক সমৃদ্ধ ছিল। দেশ বিভাগের আগে প্রতিষ্ঠিত হয়েছিল কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক অঙ্গ শিল্পী ও সাহিত্য সংঘ। পরে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়ে যাবার পর আর কোনো ফর্মাল অর্গানাইজেশন না করে সংস্কৃতি বৈঠক নাম দিয়ে সাংস্কৃতিকটা চালিয়ে যাওয়া হলো। একদিন আমি এসে সেখানে হাজির, সঙ্গে খালো সুলতান খান। তখন কবিতা আবৃত্তি হচ্ছে। আমাকে দেখে কবিতা আবৃত্তি বন্ধ করে তাকিয়ে থাকলো আবৃত্তিকারা শ্রোতারা, আর গুঞ্জন উঠে গেল, নভেরা এসেছে, নভেরা, এই নভেরা এসেছে, নভেরা। হ্যাঁ, অনেকেই আমাকে চিনত, পরিচয় না থাকলেও দূর থেকে দেখেছে কিংবা শুনেছে আমার নাম। চট্টগ্রামে আসার পর থেকে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিলাম আমি, হয়তো অতিরিক্ত সামাজিক হবার কারণে। আর আমার সৌন্দর্যের খ্যাতি তো ছিল। একবার আমি নজরুল জয়ন্তীতে নেচেছিলাম একরকম জোর করে, সংস্কৃতি বৈঠকের অন্যতম সদস্য মাহবুব ভাই। একদিন মাহবুব ভাইকে গিয়ে বললাম, মাহবুব ভাই, আমি নিজের মতো করে নাচবো। মাহবুব ভাই আতঙ্কিত হয়ে বললেন, নিজের মতো নাচবেন মানে সে কি করে হয়? না না, নজরুল সঙ্গীত দিয়ে নাচবো, তবে গতানুগতিক যেই রকম নাচ হয় তেমন নয়, মিউজিকও আমি ডিরেকশন দিব। মাহবুব ভাই সুচরিত পরে অবশ্য অনেক নাচের ওস্তাদের কথা বলেছিলেন, যেমন চুনি সেন, রুনু বিশ্বাস, অনিল মিত্র। রুনু বিশ্বাস পরে অবশ্য জেনেছিলেন নাচ সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। আর মাহবুব ভাই সুচরিত পরে আবিষ্কার করেছিল আমি কলকাতায় সাধনা বোসের কাছে নাচ শিখেছি।
সেইবার নজরুল জয়ন্তী উদযাপিত হলো, সেবারের প্রধান আকর্ষণই ছিল আমার নাচ। একদিন আমি কলেজ থেকে ফিরে নিজের ঘরে গিয়ে বসে থাকলাম। মা মা মা, আমি আর কলেজে যাব না, বাজে জায়গা, ছেলেরা বাজে, নোংরা কথা বলে, খুব জ্বালায় মা। সব মেয়েরা পড়ছে, তুই একা ঘরে বসে থাকবি? বিয়ে করেও তো সংসারটা করলি না। মা, তুমি আর কখনো আমার সামনে বিয়ের কথা তুলবে না। আমি ওটা পছন্দ করি না, আমি নিজের মতো করে থাকতে চাই। মা আমার মাথায় হাত বুলিয়ে দেন। মা, তোমার হাতে যে কি মিষ্টি গন্ধ, আহ মা, আমি মূর্তি তৈরি করব। মূর্তি? কিসের মূর্তি? মানুষের মূর্তি, মাথা বুক পর্যন্ত, আবার পুরো শরীর, sculptor। মা, আমি ভাস্কর হতে চাই। মুসলমানরা এসব করে না, তাছাড়া তুই মেয়ে। ছি মা, তুমি পুতুল বানাওনি মাটি দিয়ে টিন কেটে কাপড় জুড়ে? সে তো সব করে অবসর কাটানোর জন্য। ধরো আমিও তাই করবো, তুমি বানাতে ছোট ছোট পুতুল ছোট ছেলে মেয়েদের জন্য, আর আমি বানাবো বড় বড় মূর্তি, ছোট বড় সবার জন্য। মা মা, আমি স্কাল্পচার নিয়ে পড়াশোনা করতে চাই। এখানে কেন, লন্ডনে যাব, প্যারিসে যাব, জানি তো আব্বার অনেক কষ্ট হবে, তবুও আব্বা তো আমার কত আবদার রেখেছেন, এটাও রাখবেন। আমি আর এখন কলেজে যাই না, মস্ত বড় বড় কাঠের টুকরো এনে জড়ো করেছি নিজের ঘরে। হাতুড়ি, বাতাল, ছুরি সব টেবিল ভর্তি। সকালবেলা থেকে আমার কাজ শুরু হয়, সারা বাড়ি লোক শুনে আমার ঠুক 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 শব্দ। কেউ কেউ এসে বলে, এ নবেরা এটা এত বড় কেন? কেউ এসে বলে, নাকটা চ্যাপটা কেন? আমি প্রায় 7-8 মাস নিজের ঘরে বসে কাঠ দিয়ে মূর্তি বানানোর পর লন্ডনে যাবার জন্য জেদ ধরলাম। দরজা বন্ধ করে থাকলাম 1 মাস। চিন্তিত, বাবা অস্থির হয়ে উঠলেন। তারপর মায়ের গয়না, সঞ্চয়ের কিছু টাকা, কিছু ধার কর্জ করে আমার লন্ডনে যাওয়া ঠিক হলো। সেখানে আমার মেজো বোন পেয়ারি থাকে।
Blackbirds singing in the dead of night. Take these broken wings and learn to fly. All your life, you were only waiting for this moment to rise. Blackbirds sing in the dead of night. Take these sunken eyes and learn to see. Heathrow Airport in Yemen. আমি খানিকটা হতাশই হলাম। এয়ারপোর্ট তেমন বড় কিংবা জাঁকজমকপূর্ণ কিছু নয় যেমনটা আমি ভেবেছিলাম। অ্যারাইভাল থেকে বেরোতে পেয়ারির সঙ্গে দেখা। এই পেয়ারি, আমরা বাইরে বেরিয়ে এসে একটা ট্যাক্সি করে রওনা দিলাম। ট্যাক্সির বাইরে লোকজন, লন্ডনে ডাবল টেকার, হাউ নাইস, ট্যাক্সিও পছন্দ হয়েছে। ফ্যান্সি কিছু না, কাজের বস্তু বলেই দিচ্ছে। আই লাইক ব্ল্যাক কালার। ভাই বলেছিল, এ নবেরা, তোমার শাড়ি আর ট্যাক্সির কালার ম্যাচ হয়ে গিয়েছে। দুলা ভাই আর পেয়ারি বলেছিল, হ্যাঁ রে, তুই কি অন্য কালারের শাড়ি পরা একদম বাদ দিয়ে দিয়েছিস? আমার চোখের সামনে তখন লন্ডনের দৃশ্য দ্রুত আসছে, অপসৃত হচ্ছে। আজ রোদ উঠেছে, বৃষ্টি নেই। পেয়ারি আমাকে বলেছিল, লন্ডন নাকি আমাকে ওয়েলকাম করছে। লন্ডনে মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, বাকিংহাম প্যালেস, এইসব দেখতে দেখতে আমার প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন ব্রেকফাস্টে আমার ভক্তির কথা তুলতেই পেয়ারি হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, তুই কি সত্যি সত্যি এখানে ভর্তি হতে এসেছিস? আহ পেয়ারি। হ্যাঁ নবেরা, তুমি কি সত্যি এখানে ভর্তি হতে এসেছো? আমি এত দূর থেকে মনস্থির করে আসলাম, আর তোমরা? ঠিকানা জোগাড় করতে বেশি দিন লাগলো না। আমার প্রয়োজনীয় শিক্ষা নেই, ডিগ্রি নেই বলে প্রায় সকল অ্যাপ্লিকেশনই রিজেক্ট হচ্ছিল। একদিন পেয়ারি আমাকে বিবিসি অফিসে নিয়ে গেল। সেখানে রিসেপশনে শ্যামলা রঙের এক ভদ্রলোক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাদের কাছে এসে হাত বাড়িয়ে বললেন, আমি নাজির আহমেদ, তুমি নিশ্চয়ই নবেরা, তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পরে তিনি আসলেন, সঙ্গে দুই ভদ্রলোক। নাজির ভাই পরিচয় করে দিলেন, এই নবেরা, ইনি জয়নুল আবেদিন, ঢাকা আর্ট কলেজের প্রিন্সিপাল, আর ইনি নুরুল ইসলাম, ঢাকা রেডিওতে নিউজ পড়তেন। নুরুল ইসলামকে আমি চিনি না, কিন্তু জয়নুল আবেদিনের নাম শুনেছি। সব শুনে তিনি বললেন, সব ইয়াব্বা, ঢাকায় ভর্তি হয়েছো নকরে, ডাইরেক্ট আইসো, ভর্তি হয়েছো এখানে? ও ও সোনা, দেহি আটটা দেখা, আর্টিস্টিক হাত, শিল্পী হইতে পারবাই, আর্টিস্ট হইতে চাই কিন্তু অ্যাডমিশন পাচ্ছে না। নাজির, মায়া ডালে গিয়ে কিছু করা লাগে। সেই আমার ছবি আঁকা শুরু আবেদিন স্যারের কাছে, সেই আমার হাতে খড়ি, প্রথমে স্কেচ, ড্রয়িং এই সব দিয়ে শুরু। হাত, পা, মুখ, টর্সো, এইরকম দেহের খণ্ড খণ্ড ছবি আঁকালেন, তারপর পুরো মানুষের দেহ। মাঝে মাঝে নাজির ভাই এসে বলতেন, কি কতদূর হলো, প্রোগ্রেস হচ্ছে? আবেদিন স্যারও হেসে উত্তর দিতেন, প্রোগ্রেস হইতো না, কেলা পড়ায় আর কেলা চাকরি দেখবার। নাজির ভাইও তাৎক্ষণিক উত্তর দিতেন, স্কুলটা কার বাড়িতে সেটাও তো দেখতে হবে। ও নবেরা শোনো, আমার ছোট ভাই হামিদ আসছে ঢাকা থেকে, এখানে আর্ট পড়বে, ঢাকা আর্ট কলেজে 2 বছর পড়েছে, ভালোই হলো, তোমরা দুজন একসঙ্গে অ্যাডমিশনের ব্যাপারে ঘোরাঘুরি করতে পারবে, কি বলো? শুনে আমি খুশি হলাম, বেশ, একজন সঙ্গী পাওয়া গেল, শুধু ঘোরাঘুরির জন্য না, লেখা পড়ার জন্য। Oh.
হামিদুর রহমান। হামিদুর রহমান এসে 33 সেন্স ডিফেন্স গার্ডেন্সের বাড়িতে উঠল। তার কিছুদিন পর আবেদিন স্যার চলে গেলেন। আমি হামিদ নিয়ে আবার লন্ডনের মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি এগুলো ঘুরতে শুরু করেছি। হামিদ এগুলো আগে না দেখলেও এদের খবর রাখে। 1952 জানুয়ারি ক্যাম্বারওয়েল আর্ট স্কুলে ভর্তি হতে গেলাম। সঙ্গে হামিদ, যেহেতু আমার প্রয়োজনীয় ডিগ্রি ছিল না তাই আমাকে ইন্টারভিউ দিতে হলো। তৎকালীন স্কাল্পচার ডিপার্টমেন্টের হেড মিস্টার ফোগল আমাকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিলেন। স্কাল্পচার কেন শিখতে চান? যেই কারণে আপনি শিখতে চেয়েছেন সেই কারণে। স্কাল্পচারের সঙ্গে অন্য শিল্প মাধ্যমে তফাতটা কোথায়? ডাইমেনশনের স্কাল্পচার 3 ডাইমেনশনের, অন্য আর 2 ডাইমেনশনের। যদিও পার্সপেক্টিভের সাহায্যে 3 ডাইমেনশন ইফেক্ট আনার চেষ্টা করা হয়। ওনার অভিব্যক্তি দেখেই আমি বুঝেছিলাম আমার উত্তরে তিনি খুশি হয়েছেন। বাইরে বেরিয়ে আসতেই হামিদ আমাকে জিজ্ঞাসা করেছিল পাস করেছি না ফেল করেছি। আমি উত্তর দিয়ে দিয়েছিলাম, আই হ্যাভ নট ফেল সো ফার ইন লাইফ, পারহ্যাপস নেভার। আসলে আবেদিন স্যারের কাছে ছবি আঁকা শেখা আর ওদের সঙ্গে আলোচনা খুব কাজে লেগেছিল। হামিদ লন্ডনের সেন্ট্রাল আর্ট স্কুলে ভর্তি হয়েছে, ক্লাসে যাচ্ছে নিয়মিত, প্রায় রোজই আমাদের দেখা হয়, কখনো রেস্তোরাঁয়, কখনো কফি শপে, কখনো নাজির ভাইয়ের বাসায়। নাজির ভাই ঢাকায় চলে যাবার পর হামিদ হোবর্নের কাছে ক্র্যানলি স্ট্রিটে 3 বেডরুমের বড় একটা ফ্ল্যাট ভাড়া নিল। এত বড় কেন জিজ্ঞাসা করতে সে আমাকে উত্তর দিয়েছিল, আর্টিস্টদের জন্য নাকি বড় জায়গা দরকার হয়, কাজের জন্য তো বটে, বন্ধু বান্ধবদের থাকার জায়গা দেওয়ার জন্য। সে আমাকে তার ফ্ল্যাটের এক্সট্রা একটা চাবি দিয়ে বলেছিল, এটা যেন আমার কাছেই থাকে, যখন খুশি আসতে পারবো, কারো জন্য বাইরে অপেক্ষা করতে হবে না। When you kiss me, heaven sighs, and though I close my eyes, I see a young rose. When you press me to your heart, my new world appalls, a world of কাছাকাছি দুজন, তবু মাঝখানে এক অদৃশ্য দেয়াল। লন্ডন ব্রিজের মতো কখনো কখনো সেটা উপরে ওঠে, আবার নিচে নামে। শীত কমে গিয়েছে, গাছের পাতা সবুজ হচ্ছে ধীরে ধীরে, পার্কে বাগানে ফুল ফুটছে, পাখিরা আসছে, রোদ উঠেছে ঝড় ঝরিয়ে, যদিও ছিচ কাদুনি মেয়ের মতো আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে। পার্কে এখন ফুলের ছড়াছড়ি, গ্লাডিউলি, রডোডেনড্রন, ক্রিসেন্থিমাম, আরো কত রকমের। আমি এখন হামিদের ফ্ল্যাটেই থাকছি। পেয়ারি আর দুলা ভাই ঢাকায় চলে যাবার পর আমার থাকার জায়গা নিয়ে যেই ভাবতে শুরু করেছি, তখন হামিদ তার 3 রুমের একটা আমার জন্য ছেড়ে দিল। আমি এতে আপত্তি করার মতো কিছু দেখলাম না, অন্যেরা কি ভাবলো তা নিয়ে মাথায় ঘামালাম না। আমি যা ভালো বুঝি ঠিক তাই করি, এতে অন্যের যদি খারাপ লাগে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। ক্লাস নিয়ে দুজনেই ব্যস্ত,
আমি ক্লাসে একটা ভাস্কর্য দেখি, আর তার দৃশ্যমান কালার ফর্ম টেক্সচার বিশ্লেষণ করি, আর দেখি স্পেসের ভেতর তার অবস্থা, এর মুভমেন্ট, এই যে নতুন ভিজুয়াল সেন্সেশন তৈরি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এন্ডলেস ইন্টারপ্রিটেশন, এটাই যেন ভাস্কর্যের মূল চরিত্র। যে কোনো ভাস্কর্যে এই এন্ডলেস প্রসেস অফ চেঞ্জ থাকতে হবে। আর সেন্স অফ ব্যালেন্স এক একটি ভাস্কর্যকে তার বস্তুগত সীমাবদ্ধতার বাইরে নিয়ে একটি কল্পিত স্পেসে স্থাপন করে। এতে করে যারা দেখছে তাদের ভিজুয়ালাইজ করার ভঙ্গিটা ক্রমেই বদলে বদলে যায়। আধুনিক ভাস্কর্যে যেখানে বিমূর্ততা প্রাধান্য পেয়েছে সেখানেই এই সেন্স অফ ব্যালেন্স সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। আমরা একবার ফ্লোরেন্স গিয়েছিলাম। ফ্লোরেন্স সব শিল্পীর কাছে তীর্থস্থান, আর ভাস্করদের কাছে তো আরও বেশি। এখানে এত বিখ্যাত ভাস্কর্য রয়েছে, গিবার্টি, দোনাতেল্লো, মাইকেল আঞ্জলো, চেল্লিনি, এখানে চোখের সামনে বইয়ের পাতার ছবি নয়, সবার উপরে ডেভিড, মাইকেল আঞ্জলোর অপূর্ব কীর্তি। আমি বারবার দেখতে যাই মাংসপেশির ভেতরের শক্তি কেমন টান টান হয়ে আছে মার্বেলে, অথচ দেখতে কি প্রকাণ্ড। দ্রুত সময় চলে যাচ্ছে, ফেরার পথে ভ্যানিস দেখতে হবে, ভেন্টুরি ও ভেন্টুরির কাছে কাজ শিখতে হবে। প্যারিসে আমরা তিনবার গিয়েছিলাম, প্রতিবারই আমার শহরটাকে নতুন বলে মনে হয়। এর ঘর, বাড়ি, রাস্তা, নদীর ব্রিজ সব যেন ছবিতে আঁকার জন্য তৈরি। এখানে ব্যবসা বাণিজ্য যুদ্ধ বিগ্রহ রাজনীতির কথা মনেই আসে না। এটা ভালোবাসার শহর, জীবনকে শিল্পকে কাছে পাওয়ার শহর। কিছুই না করে যদি রাস্তার পাশে এভিনিউর উপর কফি শপে বসে বসে শুধু চেয়ে থাকার অভিজ্ঞতা। এ শহর আমাকে আকর্ষণ করে, আমি সম্মোহিত হই, আচ্ছন্নের মতো তাকিয়ে থাকি হ্রদার গাছগুলোর দিকে, তার থিংকার, দ্য কিস, দ্য গেটস অফ হেল, অ্যাডাম এন্ড ইভস দেখে দেখে চোখ ফেরানো যায় না, মনোযোগ সূচাগ্রের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। হেনরি মুরের পরে হ্রদায় আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আমাদের পড়াশোনা প্রায় শেষ, আমি ঢাকায় ফিরল 5 মাস আগে, আমি 5 মাস পর ঢাকায় ফিরে আমি হামিদের আশেক খান লেনের বাড়িতে উঠলাম। তাদের বিরাট পরিবার, হামিদের মা আমাকে দেখে খুব খুশি হলেন, পাশে জড়িয়ে ধরে বসে থাকলেন। হামিদ মুখ টিপে হাসছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ছিলেন। তিনি চলে যাবার পর আমি ওকে বললাম, হামিদ তোমার মা যে কি ভালো মানুষ। তার কিছুদিন পর শুনি আবিদিন স্যার আমাদের খুঁজছেন, গিয়ে শুনি পাবলিক লাইব্রেরির দেয়ালে রিলিফ আর মুরালের কাজ হবে। আবিদিন স্যার আমাদেরকে দেখে বললেন, আমি বিলে থেকে যাবো, সময় কাটাইতেছো কোনো মানে হয়? আরে এই যে নবেরা, তুমি যে কাম শিখাইছো স্কাল্পচার,
বড় শক্ত জিনিস, এই দেশে কদর নাই। উল্টা মুখ ফিরে না ভুললে তা কি দা করণ যায়? শিক্ষা যখন আইসো কাম তো করণ লাগে। যাও এই কামটা ভালো করে করো, লোকের পছন্দ হইলে এই ধরনের কাছে চাহিদা বাড়বে। যাও 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 তো বাড়িতে গিয়ে। আমরা দুইজনেই বইপত্র খুলে বসলাম। আমি বেশ ভাবনাই করলাম, রিলিফের আঙ্গিক আমার আয়ত্তে, ওটি ভাস্কর্যের একটি ধারা। ভাবতে ভাবতে আমার বেশ সময় চলে গেল। ততদিনে আমি লাইব্রেরিতে কাজ শুরু করে দিয়েছি। আমি প্রতিদিন ওর সঙ্গে যাই, ওর কাজ দেখি। একদিন গাছের গুড়িতে হেলান দিয়ে বসেছিলাম, বাঁশ বাঁশ বাস খালি। হ্যাঁ তাই তো, যেখানে আমাদের গ্রামের ছবি ওটাই হবে রিলিফের ভাস্কর্যের বিষয়। গ্রামের মানুষ, হাতি, ঘোড়া, প্রাণী সব দৃশ্য ফুটিয়ে তুলবো লাইব্রেরির দেয়ালে। গ্রামের যে জীবন, যে চালচিত্র, নাগরিক জীবনকে, সংস্কৃতিকে ধারণ করে আছে, তার উপস্থিতি থাকা দরকার শিক্ষার্থীদের সামনে। তারা যেন শেকড়ের সন্ধান পায়, উৎসের প্রতি বিমুখ না হয়। শুরু হলো আমার কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি। খাবার আসলো হামিদের বাসা থেকে। হামিদের মালি সেই কি করা হুকুম চাকর বাকরদের, ওই তোরা এদিকে আয়, তোরা ঠিক সময় খাওয়া দাওয়া যাবি, আর নবেরা লেগে ইংলিশ খাওয়া দাওয়া যাবি। মা ইয়াটা দেশি খাবার খাইবার পারে না, জানিস না? জানা আমি তোমার মা কি পাবলিক লাইব্রেরির কাজ দেখতে আসলেন অনেকে, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, স্থপতি মাজহারুল ইসলাম, আর আবেদিন স্যার তো প্রায়ই আসতেন। এখানেই আমার সঙ্গে পরিচয় হয় শিল্পী এস এম সুলতানের সঙ্গে। প্রথম দেখায় মুগ্ধ হয়েছিলাম ব্যতিক্রমী মানুষটাকে দেখে। আরও একজনের সঙ্গে পরিচয় ঘটল সৈয়দ মোহাম্মদ আলী বলে এক সাংবাদিকের সঙ্গে। 1957 তৎকালীন পাবলিক লাইব্রেরিতে আমার আর হামিদের প্রথম যৌথ প্রদর্শনী হলো। একেবারে নতুন কাজের সঙ্গে পরিচয় ঘটল মানুষে। তার কিছুদিন পর আমি আর হামিদ শহীদ মিনার ডিজাইনের দায়িত্ব পেলাম। চিফ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার কাহবায় করে একটা কমিটি গঠন করা হলো, সদস্য আবিদিন স্যার আর স্থপতি মাজহারুল ইসলাম, আর উপদেষ্টা দুজন বিদেশি, ডেনমার্কের দুলুরান এবং ম্যাকোনেন। ডিজাইনটা শেষ করতে আমাদের প্রায় এক মাস লেগেছিল। প্রায় রাতেই আমরা অনেক তর্ক করতাম, আলোচনা করতাম, বিশ্লেষণ করতাম ডিজাইনের খুঁটিনাটি নিয়ে। স্টেনলেস গ্লাসটা কোন দিকে বসাবো, স্কাল্পচারগুলো কোন জায়গায় স্থাপন করব। আমি প্রায় গাছের ডাল, কাঠের টুকরার মাটি দিয়ে মিনিয়েচার করতাম। কোনো বিষয়ই সন্তুষ্ট হতে পারলাম না। হামিদ আমাকে সান্ত্বনা দেবার জন্য বলেছিল কোনো শিল্পী নাকি তার শিল্পকর্মে সন্তুষ্ট হতে পারে না। আমার মন থেকে খুঁতখুঁতে ভাবটা যেন যেতেই চাচ্ছে না। মনে হচ্ছে আমি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। 21 ফেব্রুয়ারি শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করলে পূর্তমন্ত্র। অনেক উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হল শহীদ দিবস। এই প্রথম শিল্পী জীবনের সার্থকতা অনুভব করলাম। স্বীকৃতি বা অস্বীকৃতিতে কি বা যায় আসে। কাজ শুরু হয়ে যাবার পর আমি আর হামিদ সকালবেলা বের হতাম, সন্ধ্যায় ফিরতাম। পরে কাজের জন্যই শহীদ মিনারের পাশে একটা অস্থায়ী ডেরা করে দুজন থাকা শুরু করলাম। খাবার আসলো হামিদের বাসা থেকে। হামিদের মায়ের সেই করা হুকুম চাকর বাকরদের, ওই তোরা এইদিকে আয়, তোরা ঠিক সময় খাওয়া দাওয়া যাবি, আর নবেরা লেগে ইংলিশ খাওয়া দাওয়া যাবি। মা ইয়াটা দেশি খাবার খাইবার পারে না, জানিস না? যা না। আর হামিদের বড় ভাই বললেন, আম্মা
কামরা কি ঠিক হইতাছে? অহন দেহি দুজন একলগে থাকা শুরু করছে। হামিদের মা হেসে বলতেন, কইব সব ঠিক কইব। ১৯৫৭ থেকে ৫৮ শহীদ মিনারের কাজ চলে, কাজ শেষ হবার আগে বন্ধ হয়ে গেল মার্শাল্ল জারি হবার কারণে। মার্শাল্ল জারি হবার পর তৎকালীন এয়ারপোর্টের কাছে তেজগাঁ এলাকায় এমআর খানের বাড়িতে আমি একটা কমিশনের কাজ পেলাম। বাড়িটা ঘুরে দেখে আসলাম, ঠিক করলাম বাড়িটার সামনের দেয়ালে কিছু ছোট ছোট ফ্রিজ করবো, আর তার সামনে থাকবে আমার স্কাল্পচার। আমি ভাবলাম স্কাল্পচারটা ভুঁই ফোড়ের মতো দাঁড়িয়ে থাকলে হবে না, পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ভদ্রলোক পাকা দালান করেছেন ঠিকই, কিন্তু বাড়িটার চারপাশে জলাভূমি, ধান ক্ষেত, গাছপালা, সুতরাং পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করলাম ভাস্কর্য। একটা দাঁড়িয়ে থাকা গরু আর দুটো মানুষের সেমি অ্যাবস্ট্রাক্ট ছবি, চারটি স্তম্ভ নেমে এসেছে নিচে পায়ের প্রতীক হিসেবে। হামিদ দেখে বলল, ব্রিলিয়ান্ট কম্পোজিশন, ভেরি মডার্ন ফর্ম, শুধু ছিদ্রগুলো হেনরি মুরের প্রভাবের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি বললাম, তা বেশ তো, বেশ তো বলুক না লোকে, হেনরি মুর অফ পাকিস্তান। হেনরি মুর সিমেন্টে কাজ করেননি, গরু আর মানুষ একই অবয়ব থেকে তৈরি করেননি। হেনরি মুরের আগে বারবারও ছিদ্র নিয়ে কাজ করেছে। একজন শিল্পী আরেকজন শিল্পীর শিল্প দ্বারা অনুপ্রাণিত হতেই পারে। হেনরি মুর দুটো পজিটিভ স্পেসকে একসাথে করে মাঝখানে পথ তৈরি করে দিয়েছেন। আমি তো তা করিনি, আমি তো মনেই করি যে কোনো শহরে একটি স্থাপত্য তৈরি হলে একটি ভাস্কর্যও তৈরি হবে। মানুষ ঘর থেকে বের হয়ে ভাস্কর্যের সঙ্গে হাসবে, খেলবে, কথা বলবে, মোট কথা একটা মানুষ শিল্পের সঙ্গে বেড়ে উঠবে। কেউ তো কখনো কখনো একটা ছোট্ট শিল্পকে সারা জীবন বহন করে চলে। আমি একবার সেগুন কাঠ দিয়ে মানুষের একটা মুখ করেছিলাম, সে একটা নাক, ঠোঁট দুটো পুরো, চোখ দুটো আধ বোঝা, উপরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে, ভীষণ গম্ভীর দেখায়। আমার কাজিন রাশিদ নিজাম এসে বলল, আই লাইক ইট, ইট হ্যাজ এ ক্যারেক্টার, ক্যান আই হ্যাভ ইট? ১০ দিন লেগেছে মুখটা বানাতে, দিয়ে দিব। দিয়ে দিলাম, ইয়েস ক্যান, থ্যাংক ইউ, এটা আমি আমার সারা জীবন পাশে পাশে রাখবো, মাই ট্যালিসম্যান। রেখেছিল তাই, রাশেদ ভাই যেখানে যেত ট্যালিসম্যান সেইখানে যেত। হামিদ মুরালের উপর কোর্স করার জন্য ফিলাডেলফিয়া চলে গেল। ১৯৬০ অগাস্ট এশিয়া ফাউন্ডেশন ও পাকিস্তান ইউনাইটেড নেশনসের যৌথ সহযোগিতায় আমার প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হলো তৎকালীন পাবলিক লাইব্রেরিতে। প্রদর্শনীর নাম দিয়েছিলাম ইনার গেজ। এই ইনার গেজ করার সময় আমি সেই পুরনো সমস্যায় পড়েছিলাম, স্কাল্পচারের বিষয় কী হবে, ফর্ম কোন ধরনের, ভাবতে ভাবতে আমার বেশ সময় চলে গেল। কয়েকদিন দরজা বন্ধ করে ভাবলাম, একদিন হঠাৎ চোখ পড়ল টেবিলের উপর রাখা মাটির পুতুলটার দিকে, ময়মনসিংহের পুতুল, আবিদিন স্যার দিয়েছিলেন। হাত পাগুলো সংক্ষিপ্ত আর সোজা, অনেকটা হেলেনিস্টিক আর্কাই পিরিয়ডের মতো দেখতে, কোনো বাহুল্য নেই, সাদা মাটা, প্রত্যক্ষ অভিব্যক্তি। ঠিক করলাম এই পুতুলে ফর্মে আমি ব্যবহার করব, তবে আরো বিমূর্তভাবে। আবিষ্কারের আনন্দে আমি লাফিয়ে উঠি, আমি ফর্ম পেয়ে গেছি, ভাস্কর্যের বিষয়ে চলে আসলো প্রায় সঙ্গে সঙ্গে। মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা প্রাকৃতিক তৃপ্তি প্রতিটি কাজেই থাকতে হবে জীবনকে তলিয়ে দেখার অভিজ্ঞান, সূক্ষ্মতম দৃষ্টি, প্রতিটি ভাস্কর্য থেকে বেরিয়ে আসতে হবে প্রাণের স্পন্দন, জীবনের জয়গান, ভবিষ্যতের আশাবাদ, চায় আনন্দ উজ্জ্বল পরমায়ু। ঢাকা থেকে বেরিয়ে পড়লাম, ঘুরলাম গ্রামে গ্রামে, দেখলাম কামার কুমোরদের কাজ, গুণটানা মানুষ, নৌকার মাঝি, এরকম খণ্ড খণ্ড দৃশ্য দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ফসলের পাশে বসে থাকলাম। এই ইনার গেজ করার সময় এস এম আলী আমাকে বেশ উৎসাহ দিয়েছিল। সে প্রায়ই বলতো, কে
কোথায় উধাও হয়ে যাও। শিল্পীকে মাঝে মাঝে উধাও হয়ে যেতে হয়, সে তো বুঝলাম, কাজের কিছু হলো। আমি যখন কাজ করি তখন থামতে জানি না, শুধু শুরু করার আগে একটু সময় লাগে। কেন আলসেমি না প্রসব বেদনা? ভাস্কর্যর মাতৃত্ব এক রেখা। শুনে আলী অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তার কিছুদিন পর ইনার্জিসের কাজ শুরু হলো, বেশ বড় বড় কাজ, ট্রাক ভরে রড, সিমেন্ট আর মার্বেল ডাস্টে বস্তা আসলো। বিলেতে থাকতে কাজ করেছি মার্বেলে, প্লাস্টারে, ক্লেতে আর পাথরে, আর এখানে সিমেন্ট ছাড়া কোনো উপায় নেই। এ এক দারুণ সীমাবদ্ধতা। আমি অ্যাবস্ট্রাক্ট, সেমি অ্যাবস্ট্রাক্ট কাজ করি, সিমেন্টই আমাকে বাধ্য করছে এই ফর্মে কাজ করতে। ইনার্গিস নাম রেখেছি শুনে আলী বেশ প্রশংসা করলো, বললো বেশ সুন্দর নাম, ফিলোসফিক্যাল। আচ্ছা নভেরা, তুমি কি সবসময় তোমার জন্য একটা কঠিন লক্ষ্য বস্তু বেছে নাও, সহজ কিছু নিতে পারতে? চ্যালেঞ্জ ছাড়া জীবনের বেঁচে থাকার অর্থ হয় না। কঠিন কিছু করতে গিয়ে ব্যর্থ হলেও সান্ত্বনা থাকে, আর শিল্পের রাস্তায় সহজ বলে কিছু নেই। আলী চলে গেল লাহোরে পাকিস্তান টাইমসে চাকরি নিয়ে। যাবার আগে আমাকে লাহোরে যাবার প্রস্তাব দিয়ে গেল। আমি বলি দেখি, চিন্তা করে দেখি। আমি আবার দরজা বন্ধ করে ভাবতে থাকলাম, না, কোনো ভাস্কর্যের চিন্তাই নয়, নিজের জীবনই আমাকে ভাবনায় ফেলল। কাজ করতে 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 নিজের ব্যক্তিগত জীবনটাকে কখন খুইয়ে ফেলেছি খেয়ালই করিনি। ফাঁকতালে আমার জঠরে উপনিবেশ গড়ে নিয়েছে প্রগাঢ় অসুখ। ওরা বলেছে অপারেশনটা করতেই হবে, মাতৃত্বের স্বপ্নটা বুঝি স্বপ্নই থেকে গেল। এরই মধ্যে একদিন হামিদ চলে আসলো, আমার প্রদর্শনী ব্রোশিয়ার দেখে বেশ প্রশংসা করল, কিন্তু আমি যেন অন্যরকম, অন্য কোথাও। ও আমাকে জিজ্ঞাসাও করেছিল কেন আমি এত গম্ভীর। আমি বলি বসো, কথা আছে। হামিদ, আমি ঠিক করেছি লাহোরে চলে যাব, এখানে আমার কিছু করার নেই। আমি একটা ডেড এন্ডে এসে পৌঁছে গেছি, আমাকে চলে যেতে হবে নতুন জায়গায়। হ্যাঁ, একা, তোমাকে ডিসিভ করতে পারবো না, তুমি তো আমার জন্য অনেক করেছো, তোমার আর তোমার পরিবারের কাছে আমার অনেক ঋণ। কিন্তু এই ঋণ শোধ করার জন্য তোমার সঙ্গে চিরকাল থাকার অর্থ হলো তোমাকে ছোট করা আর নিজেকে। তুমি জানো হামিদ, আমি কাউকে প্রবঞ্চনা করি না, নিজেকেও না, অন্যকেও না। চিরদিন কোনো বন্ধন মানব না বলে যখন ঠিক করেছি, তখন তোমার মনে কোনো প্রত্যাশা জেগে থাকুক এ হতে দিতে পারি না। হামিদ ভগ্নস্বরে বলেছিল, এস এম আলীর জন্য। হামিদ, আমার জীবনে বেঁচে থাকার জন্য একজন সঙ্গী প্রয়োজন, আলীর কমও নয় বেশিও নয়। হামিদ চুপ করে দাঁড়িয়েছিল, তার হাতে প্রদর্শনী ব্রোশিয়ার, ইনার গেজ, যার অর্থ অন্তর্দৃষ্টি। Home with those and home with that.
fanatics, can you guess? This is another young world. When you kiss me, heaven sighs, and though I close my eyes, I see another young world. When you press me to your heart, I'm in a world apart, a world where was a bloom. 1961 লাহোরে অল পাকিস্তান পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার এক্সিবিশনে আমার চাইল্ড ফিলোসফার প্রথম পুরস্কার পেল। শ্রেষ্ঠ পুরস্কার শুধু আমার জন্য নয়, শিল্প সাহিত্যে ভাস্কর্যেরও প্রথম স্বীকৃতি। পশ্চিম পাকিস্তানে স্কাল্পচার তখনও একটা ট্যাবু, অনেকটা মূর্তি পূজার সমতুল্য। চাইল্ড ফিলোসফারটি কিনেছিল তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মমতাজ হোসেন দৌলতানা। আমার আরও একটি ভাস্কর্য কিনেছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। লাহোরে থাকতেই আমার মনে হয়েছিল ভরতনাট্যম শেখা প্রয়োজন। ঠিক করলাম মুম্বাই যাব, সেখানে বৈজয়ন্তী মালার কাছে নাচি। উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজ আমাকে উর্দু লেখিকা ইসমত চুক্তায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি আর তার স্বামী চিত্র পরিচালক শাহিদ লাতিফ আমাকে বৈজয়ন্তী মালার কাছে নাচ শেখার ব্যবস্থা করে দিলেন। নাচ, নাচ আমার সব সময় প্রিয় শিল্প। ক্যাম্পারওয়েলে ডিপ্লোমার সময় আমার ডিসার্টেশন পেপারের নাম ছিল ডান্স ইন ইন্ডিয়ান স্কাল্পচার। নাচের সঙ্গে ভাস্কর্যের এক অদ্ভুত সম্পর্ক, এর অঙ্গভঙ্গি ফ্রিজ করে দিলেই সুন্দর ভাস্কর্য হতে পারে। এর হাতের মুদ্রা, চোখের চাউনি, পায়ের বিস্তার সব যেন স্কাল্পচারের থিম। অজন্তায় আছে, খাজুরাহোর মন্দিরে আছে, ভারতীয় ভাস্কর্যে নর্তকীর রূপায়ণ খুব জনপ্রিয়। তারপর প্যারিস, তারপর ব্যাংকক। ব্যাংককে এসে মালি আমার দ্বিতীয় একক প্রদর্শনীর আয়োজন করলো। স্থান ব্যাংককের অলিস প্রসেস, সেখানে ব্রোঞ্জ, মেটালের জিনিস আর ভিয়েতনাম যুদ্ধে পরিত্যক্ত ভাঙা প্লেনের টুকরা, বিকল কামান আর ট্যাঙ্কের ভগ্নাংশ দিয়ে কাজগুলো করেছিলাম। ততদিনে এ বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ বিভাগ আর হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি রাজনীতিবিদ নই, আমি সৈনিক নই। যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলাম আমার ভাস্কর্য দিয়ে। 3 মাস পর প্রদর্শনী হলো, সবাই অবাক হয়ে দেখলো কামান বাঁকা করে লাঙল, আচিলার দিয়ে মস্ত বড় বড় কলম, প্লেনের ভাঙা উইং দিয়ে
মা ও শিশুর অর্ধ বিমূর্ত ভাস্কর্য। জাপানি এক প্রহক কিনেছিল এক শান্তির পারাবন, আর ডেলিভারির সময় বিড়বিড় করে বলছিল, হিরোশিমা হিরোশিমা হিরোশিমা। আমাকে তো যুদ্ধে যেতেই হবে। আমার আর যুদ্ধে যাওয়া হয়নি, আর যুদ্ধে যাওয়া হয়নি। আমার আর যুদ্ধে যাওয়া হয়নি। 1972 প্যারিসে বাংলাদেশের এম্বাসি অফিসে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। গিয়ে দেখি বাংলাদেশের ম্যাপ আঁকা, প্যারিসে বাংলাদেশের এম্বাসি অফিস সবুজ, উজ্জ্বল সবুজ, তার ভেতরে লাল, তার ভেতর সোনালী। কত দিন যাইনি, আমি কি পিছু টান অনুভব করছি? সানার হকের সঙ্গে দেখা ব্রাসেলসে, কতদিন পর দেখা। ওনার সঙ্গে দেখা হয়েছিল চট্টগ্রামে 1949। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দেশে যাই না কেন? বলা হয় না কিছুই, কবি মানুষ নিজেরই বোঝা উচিত কেন যাই না। উনি যেতেন আমি হলে। 1973 প্যারিসে আমার তৃতীয় একক প্রদর্শনী, ভাস্কর্যের পাশাপাশি আমার আঁকা 12টি ছবি স্থান পেল সেখানে। তার মধ্যে অন্যতম আমার সবচেয়ে প্রিয় বাংলাদেশ নামের ছবিটি, ছবিটি আমি এঁকেছিলাম 1971। বাংলাদেশ 1971, আমি কি পিছু টান অনুভব করছি? মামা একটা টিকিট পাঠাও, তোমাদের দেখতে আসব। মামা একটা টিকিট পাঠাও, তোমাদের দেখতে আসব। কাগজটা দুমড়ে মুচড়ে থাকে হাতের মুঠোয়, হুল ফোটায়, ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। মেঝেতে পড়ে আস্তে আস্তে ভাঁজ খুলতে থাকে, ভাঁজ খুলতে খুলতে একটা বেড়াল হয়ে যায় কাগজের টুকরো। Mm-hmm.
গিয়েছিলাম। সাজেরি যে ফুটপাতে টেবিল চেয়ার নেই, পাতাহীন গাছগুলো ডালপালা ছড়িয়ে সুন্দর স্কাল্পচারের আদলে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, শীতে গাছের সৌন্দর্য নিয়ে কবিতা লেখে না কেউ? পবিত্র সুন্দর, নির্মল সুন্দর, শান্ত সুন্দর। ক্যাফের ভেতরটা আরাম, গরম। আমার কোনার টেবিলটায় কেউ নেই। ওয়েটারকে কিছুই বলতে হয় না, কফির পেয়ালা চলে আসে, কালো কফি। নিশ্চল নিস্তরঙ্গ তাকিয়ে রয়েছে আমারই, যেন আমারই মতো নিঃসঙ্গ। বাড়ি ফিরছে মানুষ, সুখী মানুষ, দুঃখী মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ, সবাইকে খুশি দেখায়। ক্রিসমাস কাছে আসছে, রাস্তায় দোকানে আলোক মালা জ্বলবে সন্ধ্যায়। আমার এলাকায় স্ট্রসবার্গ সন্ধিনীতে সব চুপচাপ, কেউ আর আসে না এখন। হঠাৎ ছুটন্ত আলো আমার কাছে দ্রুত বেগে আসতে আসতে এক জোড়া জ্বলন্ত চোখে পরিণত হয়। আমি আবিষ্কার করি আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়ে। তারপর সব অন্ধকার, হাসপাতালের বেডে ডান পাটা নড়ে না, ওরা আমার পাটা কেটে ফেলেছে। কি নিষ্ঠুর, কি নির্দয়! আমি দৌড়ে যেতে পারি না, আমি উড়ে যেতে পারি না, আমি মইবে কাজ করতে পারি না। আমার সব জুতো পরে আছে, ফ্ল্যাট স্যান্ডেল ছাড়া এখন আর কিছুই পরা যায় না। ভীষণ বেটে দেখায় আমাকে, ঈশ্বর আমাকে বেটে করলেন কেন কে জানে। আমি তাঁর উপর অভিমান করে উঁচু হতাম, লম্বা হতাম। আমার অনেক জুতো, লাল, নীল, সাদা, কালো, সব আমার পছন্দ। অক্সফোর্ড স্ট্রিটে বেলিশোর দোকান। এই তুমি একটু থামো, আমি এক জোড়া জুতো কিনবো। ওই যে লাল জুতাটা, আরে না, ওই যে নীল জুতাটা, আরে না না, ওই যে সাদা জুতাটা। দোকান দিয়েছিলাম এক বাঙালি তরুণ, প্রায়ই আসত। একদিন গ্রিসা তাকে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা বাঙালি তরুণ প্রজন্ম নভেরা আর নভেরার কাজ নিয়ে কতটা আগ্রহী? তরুণটি গ্রিসার শিশুর মতো চাকুনির দিকে তাকিয়ে সত্যি কথা বলতে পারেনি, বলতে পারেনি যে অন্তত তার জানা মতে
বাঙালি অধিকাংশ তরুণরা নভেরা আহমেদকে চেনে না বললেই চলে। প্যারিস, আমার চতুর্থ একক প্রদর্শনী। হ্যাঁ, 51টি শিল্পকর্মের মাঝে মাত্র 9টি ভাস্কর্য, বাকি অবশিষ্ট আমার আঁকা বর্ণিল ছবি। সেখানে আমার পাখিরাই সবচেয়ে বেশি ওড়াউড়ি করেছিল। আচ্ছা, আমি যদি বাবুই হতাম, না কোনো অনুশোচনা নয়, না মানুষ আমাকে অভিশাপ দিয়েছে, না শুভকামনা। এই সব কিছু আমার কাছে একরকম, এক রেখা। এই সব কিছু আমি চুকিয়ে দিয়েছি চোখের নোনা জল শুকিয়ে শুকিয়ে বিস্মৃতির অতলে। ফেলে আসা জীবন নিয়ে আর ভাবি না, না কোনো অনুশোচনা নয়, না কোনো অনুতাপ নয়। এডিথ পিয়াফ, আরো জোরে গাও, আরো জোরে গাও এডিথ পিয়াফ, আরো জোরে গাও।